কিন্তু যখন ক্লাস 10 এ পড়ে বাচ্চাটি তখন ছেলেটির বাবা সেরিব্রো রেটিনাল অ্যাটাকে বাবার দৃষ্টিশক্তি চলে যায় যে দাদা আমি আসলে বাড়ির একমাত্র আর্নিং মেম্বার আমার মাস গেলে 1200 থেকে 1500 টাকা লাগে আমি 1000 টাকায় চালিয়ে নিতে পারবো মাসে 1000 টাকা করে দেবেন তাহলে আমি কাজটা ছেড়ে এইভাবেই প্রপস সেট সব করতে করতে 6 বছরের মধ্যে আসছি স্যার যাচ্ছি স্যার একটু চা খাবেন স্যার এগুলো ছিল আমার সংলাপ আমি তখন একটা বিউটি পার্লারের ম্যানেজার চুল কাটার দোকানের ম্যানেজার আমার এরকম মাইনাস পাওয়ার আমি তখন টাকিং করে শার্ট পরি আমাকে দিয়ে কি হবে আমায় কেন লোকে দেখবে আমি কেন করব আমায় কেন ডাক থ্যাংক ইউ নমস্কার কাঞ্চন মল্লিক প্রথমে একটা বাচ্চা ছেলের গল্প বলি তাহলে বোধহয় আপনার পক্ষে সুবিধা হবে একটি বাচ্চা ছেলে খুব রোগা কান্টার অ্যাডারের মতো লম্বা খারাপ দেখতে মানে ছোটোবেলা থেকেই বন্ধুরা আমাকে সবসময় আমাকে নয় বাচ্চা ছেলেটিকে সবসময় একটু ওই ফাউয়ের দলে রাখতো ফাউ বোঝেন তো ফাউয়ের দলে রাখতো বাচ্চাটির বাবা একটি বেসরকারি কারখানায় চাকরি করেন মা সাধারণ গৃহবধূ দাদু আছেন দিদা আছেন পড়াশোনায় আইজ্যাক নিউটন নন পড়াশোনায় নিম্ন মধ্যবিত্ত মানে ধর্তব্যের মধ্যে নয় যে কোনো সাবজেক্টেই বিশেষ করে অঙ্কে যে কোনো সময় মার খেয়ে যেতে পারে এবং অনেক মার অনেক পিঠে তবলা বাজানো চলেছে চলছিল ভালোই সুন্দর চলছিল খেলাধুলা যেরকমভাবে একটা সাধারণ বাচ্চার জীবন যায় সেরকমই যাচ্ছিলো কিন্তু কী হলো কে জানে সেটাও ও আরেকটি বাচ্চা বোনও ছিল কিন্তু ক্লাস 10 যখন তার এর আগে বলে রাখা ভালো এর মধ্যে কিন্তু একটি ঘটনা ঘটে গেছে সিনেমায় যেটা বলতে ভুলে গেছি সেটা হলো সে যখন ক্লাস 3-তে তার বাবার কিন্তু লক আউট হয়ে গেছে এবং তার বাবা তখন যেভাবে হয় একটা সংসারের দায়িত্বপূর্ণ বাবা তার হঠাৎ লক আউট হয়ে গেলে যেভাবে সংসার চালায় টানাপোনের মধ্যে এদিক ওদিক করে সংসার ঠিকঠাক চলছিল কিন্তু যখন ক্লাস 10-এ পড়ে বাচ্চাটি তখন ছেলেটির বাবার সেরিব্রো রেটিনাল অ্যাটাকে বাবার দৃষ্টিশক্তি চলে যায় বাচ্চাটির বাবার কথা বলছি কী করা যাবে ক্লাস 10 মাধ্যমিকের প্রিপারেশন চলছে টেস্ট পরীক্ষা দেবে দেবে করছে এমন সময় বিনা মেঘে বজ্রপাত ক্লাইম্যাক্সের বিরাট জায়গা সেইখান থেকেই ছেলেটি একদম ধপাস করে জাস্ট পুকুর থেকে আটলান্টিকের মাঝখানে কেননা সে একদিন হঠাৎ রিয়েলাইজ করলো যে ক্লাস 10-এ তার বয়স তার দুম করে 5 বছর বেড়ে গেছে কেননা তাকে বলা হয়েছে ইউ আর অনলি আর্নিং মেম্বার ইন দ্য ফ্যামিলি যদি ঘরে পয়সা না আসে তাহলে কিন্তু চলবে না 5 জন লোক মানে 5.5 জন বোনকে ধরে না খেতে পেয়ে মরে যাবে বাধ্য ছেলেটি তখন শুরু করলো টিউশনি তারপরে সেলসের কাজ মানে বেচুবাবুর কাজ প্রথমে শপ টু শপ ডোর টু ডোর বিভিন্ন ফিনান্সিয়াল এজেন্সির এজেন্ট ছেলেটি আস্তে আস্তে মানুষ চিনছিল হয়তো বা ভবিষ্যতে অ্যাঙ্কার হওয়ার জন্য তৈরি হচ্ছিল কেননা সে ছেলেটি জানতো না দুটি সিগারেট প্যাকেটের সঙ্গে একটা লাইটার কীভাবে বিক্রি করতে হয় একটি প্রত্যেকটি কলকাতার যে কোনো জায়গার পানের দোকানের পাশে দাঁড়িয়ে কোম্পানির টি শার্ট পরে সে বিক্রি করতো এবং সে খোলা চোখে মানুষ দেখতো কত রকমের মানুষ আসছে যাচ্ছে তারপরে একটি মদের দোকানে কোলা কনসেন্ট্রেটেড বিক্রি করা অদ্ভুত একটা ঘটনা ঘটেছে যা হয় ছেলেটিকে একটু বাচ্চা বাচ্চা দেখতে বলে একজন খদ্দের সে বেরিয়ে এসে বলছে লজ্জা করে না এইটুকু বাচ্চা ছেলে হয়ে মদের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকমভাবে সেল করছো কে দাঁড় করিয়েছো তোমাকে কোম্পানির কে আছে ডাকো স্যার কেউ তো নেই বাচ্চাটি বলে কেউ তো নেই তো তখন লোকটি চলে যায় বলে এদের কাদের দাঁড় করে লোকটি চলে যায় বাচ্চাটি কিন্তু লোকটিকে ফলো করে ফলো করে লোকটিকে ধরে বলে দাদা একটা কথা শুনবেন বলে হ্যাঁ বলো কী হয়েছে বলে যে দাদা আমি আসলে বাড়ির একমাত্র আর্নিং মেম্বার আমার মাস গেলে 1200 থেকে 1500 টাকা লাগে আমি 1000 টাকায় চালিয়ে নিতে পারবো মাসে 1000 টাকা করে দেবেন তাহলে আমি কাজটা ছেড়ে দেবো ভদ্রলোক চুপ করে থাকেন তারপর চলে যান এরমভাবেই চলছিল চলতে চলতে আর একটা ঘটনা ঘটলো এত ছেলেটার জীবনে এত ক্লাইম্যাক্স সিনেমার মতো আবার একটা ক্লাইম্যাক্স ছেলেটি যখন গ্র্যাজুয়েশন পরীক্ষা দেয় ইন দ্য ইয়ার অফ 1990 বোধ হয় হ্যাঁ ইন দ্য ইয়ার অফ 1990 ছোটো বোন তার হার্টের দুটো ভালভ অফ চিকিৎসার অভাবেই কেননা ছেলেটির অত পয়সা নেই তখন আর ওপেন হার্ট সার্জারির এত রমরমাও নেই তার বোন মারা যায় এবার কি হয় ছেলেটি আরেকটা আতান্তরে পড়ে কেননা ছেলেটির কোথাও কাঁদবার জায়গা নেই কেননা সে কাঁদলে বাড়ির লোক কাঁদবে বাড়ির লোক আরও ভেঙে পড়বে সেই জন্য তার কান্না চলবে না চোখের জল চলবে না তার কারণ মোরালি সংসার ডাউন হয়ে যাবে ওই জন্য তাকে খেটে যেতে হবে দাঁতে দাঁত চেপে কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটলো ছেলেটি তো একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকবে সিভিয়ার ডিপ্রেশন এখন যে ডিপ্রেশনটা এরকম ওই সাইনবোর্ড করে বিক্রি করা হয় ওই ডিপ্রেশনটা নয় ডিপ্রেশন তখনও ছিল
তখন এত নাম ছিল না, এত কাউন্সেলিং ছিল না, সেখানিকটা অক্সিজেন খুঁজছিল। আর আমি দেখেছি বন্ধু সংজ্ঞাটা আমার কাছে না ওই ছেলেটির কাছে অদ্ভুত হয়ে গেছিল। বন্ধু দু চারজন ছিল, তার মধ্যে একটি বন্ধু ছেলেটিকে হাত ধরে নিয়ে যায়, কেননা পাড়ায় একটা জায়গায় থিয়েটার হচ্ছিল, একটি দল সবে তৈরি হয়েছে, সেখানে থিয়েটার হচ্ছিল, একটি চরিত্র কম পড়ছিল। ছেলেটি তখন নাইটে কলেজ করতো, কেননা সকালে তাকে রোজগার করতে হতো, গ্র্যাজুয়েশনটা সবে দিয়েছে। তাকে নিয়ে যাওয়া হয় ওই থিয়েটারের দলে, সে থিয়েটারের দলে যায়, গিয়ে দেখে সারা দিনের এই রোজগারের জন্য যুদ্ধর মাঝখানে ওই তিনটে ঘন্টা ছেলেটা একটা নিজের মতো কাজ করে, যেখান থেকে ছেলেটা বাঁচার অক্সিজেন পায়। ওই তিনটে ঘন্টার জন্য সে বাকি 21 ঘন্টা লড়ে যেতে পারে। সেইভাবেই তার থিয়েটারে প্রবেশ। না, কোনো বেসিক ট্রেনিং নেই, কোনো অ্যাক্টিং স্কুল নেই, কোনো থিয়েটারে সেরকমভাবে পড়াশোনা নেই, সেখানে ঢুকে পড়ে। এই অবধি সিনেমার ফার্স্ট পার্ট, পার্ট টু শুরু হবে। তবে এই পার্ট ওয়ানটা যেটা হয়ে গেল, তারপর থেকে এখানে আসি, কেননা জো স্টকসে আজকে এসছে কাঞ্চন মল্লিক, তাই জন্য থিয়েটারে ঢোকার পর থেকে কাঞ্চন মল্লিকের গল্পটা বলতে। হ্যাঁ, ঠিক ধরেছেন, ওই যে রোগা পাতলা কান বড় ছেলেটা, ওটাই কাঞ্চন মল্লিক। আর আপনারা ওদিকে যারা ভাবেন যে জীবনটা আর চলবে না, আমি আর বাঁচতে পারবো না, মানে এই কঠিন সময় শেষ হবে না, এই দারিদ্রতা আর শেষ হবে না, আমাকে কেউ নেবে না, কেউ কিচ্ছু করবে না, তাদের জন্য বলছি, যদি আমার হয় তাহলে সবার হয়। দু একটা জিনিস দরকার পড়ে, একটা ধৈর্য দরকার পড়ে, আর একটা জানবেন যে আপনার ওই যে শাহরুখ খানের ডায়লগের মতো যে আপনার জায়গা ঠিক করা আছে, জায়গাটা আপনি পাবেন, সেই জায়গাটায় আপনাকে লড়তে হবে। এবং একটা কথা মনে রাখতে হবে, যখন আপনি লড়বেন তখন আপনার হাতে মাত্র 6টা বল 36 রান, আপনি লাস্ট উইকেট, আপনাকে প্রত্যেকটা বলে 6 মারতে হবে। একদম 6 মারার জন্য যে কনসেন্ট্রেশনটা দরকার, যে ডেডিকেশনটা দরকার, সেইটা আপনাকে দিতে হবে। থিয়েটার থেকে পথ চলা শুরু হলো। আমি জানতাম না তখন থিয়েটার কী, খায় মাথায় দেয় কীভাবে করেন, কিন্তু যিনি নির্দেশক তার বাবার সঙ্গে পরিচয় হতে শুরু করে, তার বাবা তখন অসুস্থ, বাড়িতেই থাকুন, তিনি বিরাট নাট্য ব্যক্তিত্ব, তিনি খেলার ছলে ষষ্ঠীচরণের মতো বোঝাতে শুরু করলেন মস্কো আর্ট থিয়েটার কী, স্থানসার্ফ কী, কে বার্টল ব্রেক্স কী, সমুমিত্র কে, তৃপ্তিমিত্র কে, উৎপল দত্ত কে, দেখা শুরু হলো থিয়েটার। আমায় বললো ভালো মন্দ খারাপ সব থিয়েটার দেখবে এবং বই পড়ো। আমি বললাম হ্যাঁ বই পড়ি, সব পড়ো, আনন্দলোক পড়ো, সানন্দা পড়ো, রান্নার বই পড়ো, পড়ো। আমি পরে বুঝেছিলাম ওই বইগুলো থেকে পড়ার অভ্যেস তৈরি হয়। প্রথমেই যদি আপনার হাতে মানে পৃথিবীর নাট্যচর্চা বলে একটা মোটা বই দিয়ে দেন, তাহলে আপনার মনে হবে নি থান ইচ্ছি বলছেন। পড়ার অভ্যেসটা করতে হয়, এবং সেই পড়তে পড়তে কিন্তু আমি জেনেছি যে রাশিয়ান বিপ্লবের সময় কী থিয়েটার হচ্ছে, জার্মানিতে কী থিয়েটার হচ্ছে, আমেরিকায় কী থিয়েটার হচ্ছে। এর জন্য কিন্তু পোস্টার লাগিয়ে বলার দরকার নেই আমি এটা জানি, জানার দরকার নেই। আপনি যেটা জানেন সেটা আপনি জানেন। আমার কথা হলো যখন রান্না, যে রান্না করব তখন সেই মশলাটা বার করব। আমি রাঁধবো শুক্তো, বিরিয়ানির মশলা বার করব, কোনো লাভ হবে না। থিয়েটার চলছিল, তাও বলছি থিয়েটারে ছটা বছর নাট্যকর্মী হিসেবে কাজ করছি। নাট্যকর্মী হিসেবে কাজ মানে না, আমাকে দলের ঘর ঝাঁট দিতে হয়নি, কিন্তু সেটটা যখন তৈরি হয়, যেভাবে মানুষ তৈরি হয়, মানুষ তো একটা মানুষ তৈরি হয় দুটো মানুষের আনন্দে, এবং তার যে প্রথম তৈরি হয়, আমার মনে হয় সেইটা যেদিনকে স্ক্রিপ্ট পড়া হয় সেদিন সেটা তৈরি হয়। স্ক্রিপ্ট পড়া হলো, স্ক্রিপ্ট পড়তে পড়তে একজন সেট ডিজাইন করলেন, একজন বসে বসে হয়তো প্রপস লিখলেন, এবং আমি তখন কি করতাম, মাল কিনতে যেতাম সেটের, সেটা চাঁদনি হোক, বাটাম হোক, এই ভেজা বাটামের গন্ধ, তার মাপ করা, সেগুলোকে কাটা। এবার কতগুলো কাঠ যখন একটা দেওয়াল তৈরি হয়ে যায়, কতগুলো কাঠ কাপড় রং দিয়ে যখন একটা আস্ত প্রাসাদ তৈরি হয়ে যায়, সেইটা যেভাবে গড়ে ওঠে, সেইটা দেখাটাও একটা এক্সপিরিয়েন্স আমার মনে হয়। তার মধ্যে থেকে একটা নাট্য তৈরি হয়। এইভাবেই প্রপস সেট সব করতে করতে 6 বছরের মধ্যে আসছি স্যার, যাচ্ছি স্যার, একটু চা খাবেন স্যার, এগুলো ছিল আমার সংলাপ। কিন্তু তার মধ্যেও কারুর কারুর চোখে হয়তো কেউ কেউ পড়েন, হ্যাঁ পড়েন, সেইভাবেই এই চোখে পড়ার মধ্যেই চোখে পড়া। তারপর প্রথম কাজ, আমি তখন একটা বিউটি পার্লারের ম্যানেজার, চুল কাটার দোকানের ম্যানেজার, সেইখানে আমি তখন কাজ করি,
বেধড়কা মিথ্যে কথা বলে বলে ছোটোখাটো চরিত্রে অভিনয় করি, শুটিংয়ে যাই, খুব কম টাকা পাই। আমার মনে আছে আমি প্রথম কাজের জন্য 100 টাকা পেয়েছিলাম, 120 টাকা ছিল, 20 টাকা কনভেন্সের জন্য ছিল, কিন্তু যে প্রোডাকশান ম্যানেজার সে বললো 100 টাকা ধরো, 20 টাকা ওনার। আমার কোনো চাপ ছিল না, কেননা আমার কাছে 100 টাকা তখন অনেক। তখন ছোটো 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 কাজ করতাম। তারপরে এক থিয়েটারের বন্ধু, সে আমার ওখানে চুল কাটতে এলো, পরে বুঝেছিলাম সে চুল কাটতে আসেনি, আমাকে বঁড়শি দিয়ে মাছ ধরতে এসেছিল। সে আসে, সে এসে বলে এইটা তোর কাজ, তুই না শেক অফ পড়িস, তুই না থিয়েটার করিস, তুই না ব্রেক্স ফ্রেক নিয়ে বিরাট বিরাট আলোচনা করিস, চুল কাটা তোর কাজ। আমি তাহলে কী কাজ? তুই অভিনয় করবি, তোকে আমি বলছি শোন, তুই এখানে কত মাইনে পাস? আমি বললাম ভাই এখন 900 পাই, বলেছে সামনের মাসে 1100 হবে, আর আমার ওপর 4 জন লোক রয়েছে, আমি তাদের তো চালাতে হবে, আমাকে নিয়ে 4 জন, তাদের তো পেটের দায় রয়েছে, আমার চাকরি চলে গেলে পরের দিন আর চাকরি পাবো না। আরে বলে তোকে মেন মানে লিড আপনাদের কথা এখন, সেইটা করে কাজ করবো। বললাম লিড আমি? আর আমাকে তো তখন আরও মানে হ্যান্ডসাম কার্তিকের মতো দেখতে, চোখে দেখা যায় না। আমি বললাম, আমি জিজ্ঞেস করলাম যে আমার এরকম মাইনাস পাওয়ার, আমি তখন টাকিন করে শার্ট পরি, আমাকে দিয়ে কী হবে, আমায় কেন লোকে দেখবে, আমি কেন করবো, আমায় কেন ডাকছিস, বলো তুই চল না। 3 বার আমাকে বলে, আমি 3 বার রিফিউজ করি, আমি ভাবি যে ছেড়ে দিলে কী হবে। তো আমি আমার মাকে জিজ্ঞেস করি যে মা কাজটা করবো না ছেড়ে দেবো, 2টো প্রশ্ন করেন যে তুই চালিয়ে নিতে পারবি, তুই খুশি তাহলে করে যা। সেই ভদ্রলোক যার নাম শিবপ্রসাদ মুখোপাধ্যায়, এবং বলতে আমার এতটুকু আপত্তি নেই, নন্দিতা রায়, তারা তখন ইটিভি বাংলার সঙ্গে যুক্ত, তারা আমাকে নির্বাচন করলেন জনতা এক্সপ্রেস বলে একটি নন ফিকশন গেম শোর অ্যাঙ্কার করার জন্য। বলে রাখা ভালো যে পরবর্তীকালে জেনেছিলাম, একটু গর্ব করেই বলি, কারণ আমরা তো ক্যারেক্টার আর্টিস্ট, গর্ব করার খুব একটা জায়গা থাকে না, কিন্তু আমি একটাই কথা বলবো যে আমি আই অ্যাম দ্য ফার্স্ট নন ফিকশন রোড শো অ্যাঙ্কার ইন বেঙ্গলি টিভি ইন্ডাস্ট্রি। আমার মনে আছে যখন আমি প্রথম নন ফিকশন শুরু করি, শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা রায়ের অনুরোধে তারা আমায় নিয়ে যায়, আমি তখন বলি যে আমি কোনোদিন অ্যাঙ্কারিং করিনি, আমায় বলেছিল কোনো পারফেক্ট স্ক্রিপ্ট থাকবে না, যেদিন যে টপিক নিয়ে হবে সেই টপিকটা বলে দেওয়া হবে, তুমি কথা বলতে পারো, কথা বলে যাবে, তুমি 2টো জিনিস করবে না, 1 কাউকে গালাগালি দিয়ে ফেলবে না, আর 2 কোনো কুচ্ছিত অঙ্গভঙ্গি করবে না, বাকিটা তোমার যা মনে হয় তুমি বলবে। প্রথম গেম শো তখন বোধহয় ফার্স্ট প্রাইজ ছিল 200 টাকা, সেকেন্ড প্রাইজ 100 টাকা, থার্ড প্রাইজ 50 টাকা। একদিন ডেলাইটে কাজ হতো, রাস্তায় কাজ হতো, এবং কোনো এরকম ফ্লোর টোর কিছু থাকতো না, শুধু গাড়ি, ক্যামেরা, সাউন্ড, কস্টিউম, কস্টিউম কোথায় ছাড়তাম, গাড়ির মধ্যে, নইলে সুলভ শৌচালয়, নইলে কারুর বাড়ি, ক্লাব, এরকম। এবং আমাদের তখন প্রথম দিকে একটা এপিসোড তুলতে গেলে তখন লোকের হাত পায়ে ধরে দাদা বলুন, কেন বলবো দাদা, একটু খাবার কম দিলেন, কী খাবো, এরকম হতো, এটা বোঝাতে হয়েছে প্রথম 10টা এপিসোড। কিন্তু এর কোনো অঙ্ক আমি জানি না, কোনো কেমিস্ট্রি আমি জানি না, কী অঙ্কে টিআরপি ওঠে, জিআরপি নামে আমি জানি না, কিন্তু 10টা এপিসোড টেলিকাস্ট হওয়ার পর তখন দিনে 2টো করে এপিসোড তুলতাম, লোকেরা তখন বিরাট রেগে যেত, তার কারণ সবাই বলতো আমায় চান্স দিন, আমায় চান্স দিন, আমায় চান্স দিন, কেননা তখন মনে হতো যে একটা জায়গায় আমি 3টে এপিসোড করতে পারি। আমার মনে হয় এখন বলবেন জনপ্রিয়তার চাবিকাঠি কী, আমি জানি না, আমার কাছে জনপ্রিয়তার চাবিকাঠি একটাই, আপনি যে কাজটা করছেন যখন করছেন সেইটা মন দিয়ে করুন। আমি যখন প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই, মানে জনতা এক্সপ্রেসের চাকরিটা ছেড়ে দিয়ে, তখন আমি অনেকে ক্যামেরাকে নমস্কার করেন, শুরু আগে নমস্কার করেন, আমি ক্যামেরাকে নমস্কার করি না, তার কারণ আমি ক্যামেরাকে ঈশ্বর ভাবি না, আমি ক্যামেরাকে আমার গার্লফ্রেন্ড ভাবি, আমি ক্যামেরাকে চুমু খাই, তার কারণ হলো আমি ক্যামেরার সঙ্গে ফ্ল্যাট করতে পারি, আমি ক্যামেরার সঙ্গে ভালোবাসতে পারি, আমি ক্যামেরাকে রোম্যান্স করতে পারি, আমি যেই প্রণাম করবো মনে হবে বাবা গুরুজন, বাবা ভয় করছে, আমার সেটা করলে হবে না। কারণ আমি যখন বিজয়া দশমীর এপিসোড করেছি, আমি ক্যামেরাম্যানকে ক্যামেরা সহ ধরে কোলাকুলি করেছি, ভ্যালেন্টাইন ডেতে চুমু খেয়েছি লেন্সে, তার কারণ ক্যামেরা ইজ মাই গার্লফ্রেন্ড, যাকে আমি বিশ্বাস করি, যাকে আমি ভালোবাসি, যার সঙ্গে আমার প্রেম আছে। তো আমি যখন এটা শুরু করি এবং তারপর থেকে কাজ শুরু হয়, টেলিভিশন, সিনেমা, প্রথম সিনেমা সাথী, তারপর থেকে সিনেমা চলতে, এখন আমার 150 পেরিয়ে গেছে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসার ছবি,
সিরিয়াল প্রচুর, অ্যাঙ্কারিং প্রচুর, অপমান প্রচুর, স্ট্রাগল আপনাদের কথায় যেটা সেটা প্রচুর। 100 টাকা থেকে শুরু, 500 টাকা পার এপিসোড, তখন করেছিলাম অ্যাঙ্কারিং, সেইটা থেকে শুরু। এরকমও হয়েছে একটি বাড়িতে শুটিং হবে, একটি ঘর যেরকম থাকে মেকআপ রুমের জন্য, আমি ঢুকেছি, নাম বলবো না, একজন অভিনেত্রী ঢুকলেন, ঢুকে বললেন, ও মা এ কি, আমাকে কি শেয়ার করতে হবে সবার সঙ্গে? আর জানবেন সুন্দরী মহিলারা কোনো দিন অসুন্দর ব্যক্তির সঙ্গে কোনো জায়গা শেয়ার করতে চান না। তো আমাকে প্রোডাকশান থেকে এসে বললেন যে দাদা একটু বাইরে আসুন। আমি বাইরে গেলাম, স্যার আমি ওনাকে একটু মেকআপ, আপনার মেকআপ হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ। কস্টিউম পরে নিয়েছেন? বললাম হ্যাঁ। একটু বাইরেটা থাকুন, সারাদিন বাইরে দাঁড়িয়েছিলাম, মানে ওই বারান্দাটায় দাঁড়িয়েছিলাম, কাজ করেছিলাম, আর কিছু করিনি। আমার কাছে অপমানটা অপমান নয়, আমার কাছে অপমানটা একটা শিক্ষা, যে শিক্ষা আমি তাদের কাছ থেকে নিয়ে শিক্ষিত হই। পরবর্তীকালে সেই বলছি এই আয় না ভেতরে আমার পাশে বস, কেন রে বাইরে দাঁড়িয়ে আছিস? পরে একদিন বলেছিলাম তুমি একদিন বার করে দিয়েছিলে, কোনো চাপ নেই। কিন্তু আমার মনে হয় আপনাদের যে সময়টা যায়, খারাপ সময়টা, আমার মনে হয় জীবন আমায় যত খারাপ সময় দেয় আমি সেইটাকে তন্দুর বলে মনে করি। যত আপনি তন্দুরে পুড়বেন তত আপনার তন্দুরিটা টেস্টি হবে, আপনি কাবাব হবেন, কাবাবটা টেস্টি হবে। এবার লোকের দায়িত্ব আপনাকে রুটি দিয়ে খাবে না পরোটা দিয়ে খাবে, স্যালাড দিয়ে খাবে না রায়তা দিয়ে খাবে, কিন্তু আপনি তন্দুরি হয়ে গেছেন। এখনও যারা মনে করেন দোর মশাই সব ফালতু কথা, গডফাদার লাগে, সুগার ড্যাডি লাগে, বা ধরুন অন্য কিছু লাগে, আমি তার প্রমাণ। আমার দিকে তাকিয়ে দেখুন, কিচ্ছু লাগে না। আমার বাবা ডিরেক্টর নন, আমার বাবা প্রডিউসার নন, আমার বাবা বড় হিরো নন, আমার বাবা নাট্য ব্যক্তিত্বও নন, আমার বাবা বড় নাট্য ডিরেক্টরও নন যে ছেলের জন্য জমি রেখে গেলাম, নে বেটা চাষ কর। কেউ চাষ করে দেবে না আপনার জমি, আপনাকেই চাষ করতে হবে। আপনার হাতে হয়তো 15 মিনিট থাকবে, কিন্তু 15 মিনিটের মধ্যে যতটুকু আপনি হাল চালাবেন বা চাষ করবেন সেই চাষটা যেন পারফেক্ট হয়, বিশ্বাস করুন। তার জন্য কোনো এক্সট্রা কিছু করতে হয় না, ভালো কাজ করলে লোক আপনাকে ঠিক খুঁজে নেবে, সেই খোঁজটা দরকার। এই খোঁজ করার জন্য আপনাকে কাজটা করতে হবে। এবং আমি যে প্রফেশনে আছি সেটা দমকল ডিউটি, সময় নেই, কারণ বাবুর হাতে সময়, মানে প্রডিউসারের হাতে সময়, ডিরেক্টরের হাতে সময়, আপনার হাতে নেই। আপনি দমকল ডিউটিতে থাকবেন, আপনাকে যখন ডাকা হবে যেভাবে ঘন্টা বাজবে আপনাকে কাজ করতে হবে। সোশ্যাল লাইফে আপনি একটু নেগলেক্টেড হবেন, লোকেরা আপনাকে ভুল বুঝবে, বন্ধুবান্ধবরা বলবে কীরকম পাল্টে গেছিস, এখন আর আসিস না, বসিস না, আড্ডা মারিস না। আপনি বোঝাতে যাবেন না, কারণ আপনার বোঝানোর দায় নেই, কারণ আপনারটা ওনারা বুঝবেন না, এটা একদম সত্যি কথা। কিন্তু জানবেন আমাকে করতে হয়েছে, আমার মা মারা গেছেন, যেদিন মারা গেছেন সেদিন আমি দাহ করেছি, দাহ করার পর যে কাজকর্ম হয় করেছি, পরের দিন শ্যুট, আমার প্রডিউসার ফোন করে বলছে কালকের শ্যুটটা কি ক্যান্সেল করে দেবো? আমি বলেছি না, শ্যুটিংটা ক্যান্সেল করবেন না, কেননা শ্যুটিংটা ক্যান্সেল করলেও আমার মা ফিরে আসবেন না, আর আমি যদি বাড়িতে একলা থাকি সেই স্মৃতিটা আমায় কুড়ে কুড়ে খাবে। তার থেকে আমি যেটা করি, যেটা আমার ভালো লাগার জায়গা, আমি সেইটাই যাই, তাতে বোধ হয় আমার খানিকটা আমি রিফ্রেশড হব খানিকটা। হ্যাঁ, কষ্ট হয়েছে, কাঁচাটা খুলতে হয়েছে, ভেতরের চাবিটা কস্টিউমের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, যখন বাড়ি থেকে বেরোচ্ছি খুবই খারাপ বিষয়, আমি অসৌচ চলছে, কিন্তু আমাকে শেভ করতে হবে। আমি হাতে গালে সাবান লাগিয়ে হাতে রেজারটা তুলেছি, উপর দিকে তাকিয়ে বলেছি মা আমায় ক্ষমা করো, দাড়ি কেটেছি, ক্যামেরার সামনে গিয়ে দাঁড়িয়েছি, এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিন্তু আমাকে লোককে হাসাতে হয়েছে, শো মাস্ট গো অন। সেই জন্যই আমার মধ্যে কী আছে সেটা, আমার একটা কার্টেন আছে, আমার জানলার একটা কার্টেন আছে, সেই কার্টেনের ভেতর আমি কাউকে ঢুকতে দিই না, কিন্তু বাকিটা যেটা করতে হয়, আমার খালি মনে হয় যে আমার জন্য এত হাজার লোক বসে আছে যাদের হাসানোর দায়িত্ব আমার, ওই জন্য আমি দুটো জিনিস সহ্য করতে পারি না, গোমড়া মুখ আর চোখের জল, এটা আমি সহ্য করতে পারি না। গোমড়া মুখ দেখলে আমার খালি মনে হয় এই লোকটা গোমড়া হয়ে রয়েছে কেন, এনার সঙ্গে কথা বলি, এনার সঙ্গে কথা বলি, কেন ইনি ইয়ে হয়ে রয়েছেন। হ্যাঁ, আমাকে অনেকে বলেছে আমরা নাকি কাউন্সিলিং করতে পারি, আমি জানি না কী করতে পারি, তবে যেটুকু করতে পারি সেটা মনোরঞ্জন করতে পারি, এটাই আমাদের কাছে সবথেকে বড় পাওনা। আমি একটাই কথা বলবো আপনাদের, যে আমি যদি, আমি কাঞ্চন মল্লিক যদি আজকে আপনাদের সামনে এইখানে দাঁড়িয়ে থাকতে পারি, আপনারা যারা ভাবছেন আমার কিছু হবে না, তাদের বলছি আপনাদেরও হবে, আপনাদেরও হবে, শুধু আপনার সময় আর আপনার সুযোগটার জন্য আপনি অপেক্ষা করুন, এবং সুযোগটা যখন আসবে তখন আপনার চোখটা সচিন তেন্ডুলকারের মতো করে রাখতে হবে,
যখন আপনি শোয়েব আখতারের বলটাকেও এইটুকু না ফুটবল দেখবেন, আর সেইটা যদি আপনি তখন স্টেপ আউট করে ছয়টা মারতে পারেন, তাহলে আপনি জীবনে সচিন তেন্ডুলকার। যদি জোশ টকসে ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে, তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন।